নমস্কার। আমরা আমাদের লাস্ট ক্লাসে নো ইউর কম্পিউটার এই চ্যাপ্টারের এক্সারসাইজের কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করেছি, তো তার মধ্যে আরও কিছু কন্টেন্ট রয়ে গেছে। তার মধ্যে আজকে আমরা আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন এই কন্টেন্টটা নিয়ে আলোচনা করব। তো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, এটার মধ্যে টোটাল 5টা কোয়েশ্চন আছে। তার মধ্যে আজকে আমি 3টা কোয়েশ্চন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চন, হোয়াট ইজ কল্ড সেকেন্ডারি মেমোরি অ্যান্ড গিভ এক্সাম্পলস, মানে সেকেন্ডারি মেমোরি বলতে কী বুঝো। তো আমরা কম্পিউটারের মধ্যে দু ধরনের মেমোরি পেয়েছিলাম, একটা হলো সেকেন্ডারি মেমোরি আর একটা হলো প্রাইমারি মেমোরি। তো প্রাইমারি মেমোরিটা ছিল ইন্টারনাল মেমোরি আর সেকেন্ডারি মেমোরিটা হলো এক্সটার্নাল মেমোরি। তো সেকেন্ডারি মেমোরিটা কি না, যে মেমোরির মধ্যে আমরা ডাটাটাকে লং টার্ম বেসিস স্টোর করে রাখবো, অর্থাৎ ফিউচারের জন্য স্টোর করে রাখবো, ওই মেমোরিটাকে আমরা বলবো সেকেন্ডারি মেমোরি। তো এটার ডেফিনেশনটা হবে এই, দ্য মেমোরি ওয়ার দ্য ডাটা ইজ স্টোর্ড অন এ লং টার্ম বেসিস ইজ কল্ড সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ যে মেমোরির মধ্যে আমরা ডাটাটাকে লং টার্ম বেসিস স্টোর করে রাখবো তাকে আমরা সেকেন্ডারি মেমোরি বলবো। সেকেন্ডারি মেমোরির অনেকগুলি এক্সাম্পল আছে, যেমন হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে আমরা কিসের জন্য হার্ড ডিস্কের মধ্যে মেমোরিটাকে স্টোর করি, ফিউচারের জন্য। তো হার্ড ডিস্ক এক্সাম্পল কী হবে, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, এটি হবে এক্সটার্নাল মেমোরি, দ্যাট ইজ সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল। দ্য নেক্সট কোয়েশ্চন ইজ, বায়োস ইজ কন্টেন্ট ইন রম অ্যান্ড নট ইন র্যাম, ক্যান ইউ গেস ওয়াই, মানে বায়োসটা রমের মধ্যে আছে কিন্তু র্যামের মধ্যে নেই, আমরা কীভাবে এটা আমরা বুঝতে পারি। তো কি আমরা দেখেছি, রমের মধ্যে যে ডাটাকে স্টোর করা হয় এই ডাটাগুলিকে আমরা কী করতে পারি, ক্যান নট বি রিটেল অর চেঞ্জ অন পি, মানে রমের ডাটাটাকে আমরা চেঞ্জ করতে পারবো না বা এটাকে আমরা রিরাইটও করতে পারবো না। অর্থাৎ রমের যে ডাটা থাকবে রমের মধ্যে ওইগুলিকে শুধু আমরা রিড করতে পারবো। কারণটা কি, কারণ রমের মধ্যে বায়োস কন্টেন্ট থাকে। আবার উল্টো দিকে দেখা গেছে, রেমের মধ্যে যে ডাটাগুলি থাকে এটাকে আমরা রিরাইটও করতে পারি আবার চেঞ্জও করতে পারি। তাছাড়া রমের ডাটাগুলিকে আমরা যদি কম্পিউটারটাকে সুইচ অফ করি তাহলে রমের ডাটাগুলি ডিসেপিয়ার হয়ে যায়, কারণ রমের মধ্যে বায়োস কন্টেন্ট থাকে না। তো এটার আনসারটা হবে, বায়োস ইজ কন্টেন্ট ইন রম বিকজ দ্য ইনফরমেশন দ্যাট ইজ স্টোর্ড ইন রম ক্যান নট বি রিটেন অর ক্যান নট বি চেঞ্জ। কি বায়োসের মধ্যে রমের মধ্যে বায়োস কন্টেন্ট থাকে, যার দরুন রমের মধ্যে যে ডাটাগুলিকে স্টোর করা হয় এই ডাটাগুলিকে আমরা চেঞ্জ করতে পারি না বা এটাকে আমরা রিরাইটও করতে পারি না। আবার অন দ্য আদার হ্যান্ড, দ্য ইনফরমেশন দ্যাট ইজ স্টোর্ড ইন র্যাম ক্যান বি রিটেন অর চেঞ্জ অন ডু ইট বিকজ বায়োস ক্যান নট কন্টেন ইন র্যাম। অন্যদিকে র্যামের মধ্যে যে ডাটাগুলি স্টোর থাকবে এগুলিকে আমরা রিরাইটও করতে পারবো আবার চেঞ্জও করতে পারবো, কারণ কি র্যামের মধ্যে বায়োস কন্টেন্ট থাকে না। তো এটা আনসারটা এভাবে লেখো, তুমি বায়োস ইজ কন্টেন্ট ইন রম বিকজ দ্য ইনফরমেশন দ্যাট ইজ স্টোর্ড ইন রম ক্যান নট বি রিটেন অর ক্যান নট বি চেঞ্জ বাট দ্য ইনফরমেশন দ্যাট ইজ স্টোর্ড ইন রম র্যাম ক্যান বি রিটেন অর চেঞ্জ অন ডু ইট বিকজ বায়োস ক্যান নট কন্টেন্ট ইন র্যাম। And the third question is, give any two applications of computer. কম্পিউটারের দুইটা অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটারের দুইটা ব্যবহার লেখা। তো আমরা যখন চ্যাপ্টারটা পড়েছিলাম তখন কম্পিউটারের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি। কি আজকাল কম্পিউটারের ব্যাপক প্রয়োগ চলেছে, এটা শিক্ষাক্ষেত্রে হোক, বিজনেস পারপাস হোক, মেডিসিন ফিল্ডে হোক বা মিউজিক ইন্ডাস্ট্রিতে হোক, সব ক্ষেত্রে আজকাল কম্পিউটারের ব্যাপক প্রয়োগ হচ্ছে। তো আমরা পড়েছিলাম যে এডুকেশনে কম্পিউটারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা করতে পারি, বা পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে কাউকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও কম্পিউটারটা কি ইউজ করা হয়। সেকেন্ড কী ছিল, যে বিজনেস পারপাসে দেখা গেছে কম্পিউটারের ব্যাপক প্রয়োগ চলছে। বিভিন্ন ধরনের ফাইল মেনটেন করা বা রেকর্ড মেনটেন করার ক্ষেত্রেও আমরা কম্পিউটারকে বিজনেস পারপাসে ইউজ করতে পারি। অ্যান্ড আটে দিল কি, মিউজিক ইন্ডাস্ট্রিতে আজকাল কম্পিউটারের বহুল প্রচলন চলেছে। কম্পিউটারের সাহায্যে আমরা যেমন বাড়ি ঘরে গান শুনতে পারি, তেমনি আবার মিউজিক ইন্ডাস্ট্রিতে তারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের সাউন্ডও কম্পিউটারের সাহায্যে ক্রিয়েট করতে পারে। তো তাদের মধ্যে তোমাদের এখানে টু অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার, মানে দুইটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য বলছি।
তো আমি দুটো অ্যাপ্লিকেশন তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। তো ফার্স্ট ওয়ান ইজ এডুকেশন। তো কম্পিউটার্স আর কমনলি ইউজড ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ফর টিচিং অ্যান্ড লার্নিং। কি এডুকেশনের ক্ষেত্রে আমরা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারটা কমনলি ইউজ করা হয়, ব্যবহৃত হয়। দ্য সেকেন্ড ওয়ান ইজ মিউজিক। Nowadays, computers are used for listening music and generating sounds of different instruments. অর্থাৎ মিউজিকের ক্ষেত্রে আমরা যেমন কম্পিউটারের সাহায্যে গান শুনতে পারি, তেমনি বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের সাউন্ডও ক্রিয়েট করতে পারি। তো আজকে তোমাদের এই তিনটা কোয়েশনই থাকবে। তোমাদের এক্সারসাইজের মধ্যে আরও কিছু কন্টেন্ট এবং কোয়েশনও রয়ে গেছে, যেগুলি আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেব। নমস্কার।